বিদায়ী সাউথ আফ্রিকা, এমন আশাহত সেমিফাইনাল শুধুমাত্র সাউথ আফ্রিকা দ্বারা সম্ভব এবং তারা কান্না চোখে বিদায় নেয় প্রতিবারই। শেষের দিকে মাকরামের বল স্বপ্ন দেখালো, তবে ফিল্ডিং ও কপাল দুটোই সাথে ছিল না তাদের। এত এত মিস্টেক সত্যি খারাপ লাগছে, তাদের কান্না চোখ বারবার দেখতে সত্যিই ভালো লাগেনি। বোধহয় ক্রিকেট নিজেও এমন দেখতে চায় না আর। চারবার সেমিফাইনালে গেল, ফাইনালে ওটা হয়নি সাউথ আফ্রিকার। সেমিফাইনাল দুঃখগাথা হয়ে আছে পুটিয়েদের হৃদয়ে। তবে ভারতীয় বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে নিয়ে প্রত্যাশা ছিল একটু ভিন্ন রকম। গ্রুপ পর্বে রীতিমতো উড়তে থাকা ট্যাম্পা বাবুমার দল এবার বোধহয় ফাইনালের মঞ্চে পা রাখতে পারবে, এমনটা বিশ্বাস করতে শুরু করেছিলেন অনেক দর্শক সমর্থক। তবে মনের কোণে ভয়ও ছিল সমর্থকদের, যেন পুরো টুর্নামেন্টে ভালো খেলে সেমিফাইনালে গিয়ে চোখ করা যেন তাদের প্রথা হয়ে দাঁড়িয়েছে, যে কারণে তাদেরকে ডাকা হয় চকার হিসেবে। চৌকাস খাতা থেকে নিজেদের নাম সরিয়ে নিতে পারল না সাউথ আফ্রিকা। 1992 সালে বিশ্বকাপে প্রথম অংশগ্রহণ করেই সেমিফাইনাল খেলে ফেলে দলটা। পরবর্তীতে 1999, 2007, 2015 এবং 2023 বিশ্বকাপে সেমিফাইনাল খেললেও কান্না চোখে বিদায় নিতে হয়। ফাইনাল তাদের কাছে যেন এক স্বপ্ন। সত্যিই খারাপ লেগেছে দর্শকদের, খারাপ লাগছে তাদের দেশের দর্শক সমর্থকদেরও। নিজেদের বদনাম ঘোষণার সুযোগ ছিল বাবুমার দলের সামনে, তবে ভাগ্য বিধাতা এবারও যেন সহায় হলো না পুটিয়া বাহিনীর। গ্রুপ পর্বের ধ্বংসাত্মক ব্যাটিংয়ে সবার নজর কাড়া ডিকক, রাসিভান ডারডাসেনরা মুখে থুবড়ে পড়েন অস্ট্রেলিয়ার পেসারদের সামনে। যেটুকু লড়াই তার সবটাই দিলেন ডেভিড মিলার। বাহাতি এই ব্যাটারির সেঞ্চুরিতে 212 রানের পুঁজি পেলেও সেটাকে ডিফেন্ড করতে পারেননি বোলাররা। রাইস সামসি ও কেশব মহারাজ মিলে অস্ট্রেলিয়াকে চাপে ফেললেও আটকানো যায়নি তাদের 3 উইকেটের জয়। প্রিয় দর্শক, দক্ষিণ আফ্রিকার এমন পরাজয়ে আপনাদের হৃদয়ে কেমন প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল? আপনাদের মতামত জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে।